বলছেন যুবক এমন যুবক আছেন দাদা আব্বাকে আব্বা বলতে লজ্জা পায় এমন যুবক আছে মাকে মা বলতে লজ্জা পায় দাদারে বাস্তব দেখলাম কত যুবক আব্বা আম্মাকে ডাক দেয় না কত বিশ্বনবী আমার সাহাবা কেরামদেরকে ডাকে ডাকে বলছেন ওহো সাহাবারা রে সকাল বেলা ঘুম থেকে উঠে তোমার আব্বা আম্মা চেহারাটার দিকে যদি তুমি যুবক দুইটা নজর দিয়ে যদি তোমার আব্বা আম্মার চেহারার দিকে তাকাও একবার ভালো নজরে তাকানের লাগে লাগে কবলতি হজের সওয়াব আমার আল্লাহ তোমার আমল নামার মধ্যে দিয়া দিবে জোরে কন সুবহানাল্লাহ সাহাবা কিরামরা জিজ্ঞেস করলেন যদি দুইবার তাকাই আমার নবী বললেন দুইবার সব সাহাবা বললেন যদি তিনবার তাকায় আমার নবী বললেন তিনবার সব পাওয়া যাবে সারাটা দিন যদি আব্বা আম্মা চেহারার দিকে এত সুন্দর আব্বা এত সুন্দর মা রহমের মধ্যে রাখেছিলেন মার পেট থেকে দুনিয়ার জমিনের মধ্যে আসলাম দাদা বারবার যদি মহাব্বতের নজরে মায়ের দিকে তাকায় ওই যুবকের আমল নামায় যতবার মহাব্বতের নজরে তাকাবি ততবার একটা একটা করে হজর সোয়াব আমার আল্লাহ আমল নামার মধ্যে দিবি এক সাহাবা বিশ্বনবীজির কাছে শুনলেন যে মায়ের পায়ের কাছে জান্নাত এখন আমি প্রশ্ন করি আপনাদের জান্নাত কোথায় দাদা কথা বলেন মায়ের পায়ের কাছে না কথা কন্যা কা মায়ের পায়ের কাছে জান্নাত জান্নাত যে মায়ের পায়ের কাছে ভাই জান দাদা এক সাহাবা শুনলেন নবীজির কাছে শোনার লাগে লাগে একটা দূর মারলেন দূর একটা দূর দেবরের মধ্যে গিয়ে দেখে মা দূরে দাঁড়ায় আছে ওই মা দাঁড়ায় আছে রে দাদা সাহাবা কি বললেন ধাক্কা দিয়া সরাইয়া দিলেন আগে চেন্ন দিলেন রে দাদা চেন্ন করলেন বিশ্বনবী বলেছেন মায়ের পায়ের তলে জান্নাত মা যেই জায়গাটার মধ্যে দাঁড়ায় আছে রে দাদা ওই জায়গাটার মধ্যে একটা র্যাক টানলেন টানার পরে মাকে সরাইয়া জায়গাটার মধ্যে গর্ত করতেছেন রে দাদা গর্ত করতে করতে গো এত সমান গর্ত করলেন রে দাদা গর্ত করার পরে দেখে জান্নাত খুঁজে পাওয়া যায় না মা মুস্কি মুস্কি হাসে সন্তান তুমি কি কাণ্ড করো বলে এই জায়গায় গর্ত কেন খুঁজলা সাহাবা বললেন মা গো এই কিছুক্ষণ আগে বিশ্ব নবীজির কাছে শুনলাম মায়ের পায়ের তলে নাকি জান্নাত মা গো তুমি যেই জায়গায় দাঁড়ায় আছিলা গর্ত করে দেখলাম সেই জায়গায় কোনো জান্নাত নয় মা বলের সন্তান নবী তো ওই কথা বলে না মায়ের পায়ের কাছে জান্নাত সন্তান কোনদিন খেদমত করল না এই যে ঠান্ডার সিজদা কত যুবক নেপের তলে ঘুমায় কম্বলের তলে ঘুমায় কত মাছ রানা বালা একটা কম্বল গাই দিয়া বিছানার মধ্যে ঘুমায় না দাদা কত বাবা আছে সন্তান সুখে আছে মা বাবা কিছু বলে না মা বাবা ভালো একটা কম্বলের তলে ঘুমাইতে পারে না আমার আল্লাহ বলে কৌলান সাদিদা ভাইজান দাদা পৃথিবীর জমিনের মধ্যে দাদারে ব্যাখ্যা অনেক বড় রে ভাইজান দাদারা পাখির যে ডানা হয় দাদা চিলকাওয়া যত পোক পশু আছে সব ওরে বেড়ায় কিন্তু মানুষের কোনো ডানা নাই আল্লাহ তালা ডাক দে বললেন তোমার ডানা আছে কি ডানা মা বাবা কষ্ট করে সন্তানকে লেখাপড়া করাইল আজকে সন্তান চাকরি করতেছে ইঞ্জিনিয়ার আজকে সন্তান প্লেনের পাইলট সন্তান মাস্টরি চাকরি করতেছেন দাদা প্রবেশন কিন্তু জানিয়ে রাখো মুসলমান ওই মা বাবার দোয়া বিনে কিছুই হয় নাই ঠিক না বে ঠিক মা বাবার দোয়া বিনে হয়েছে মা বাবা যদি দোয়া না করতো রে দাদা আজকে এই সিয়াটার মধ্যে বসতে পারতাম না রে দাদা মা ইজান দাদা রে মায়ের দোয়া হলো সব থেকে বড় দোয়া মা যদি সন্তানের জন্য দোয়া করে রে দাদা মায়ের দোয়ায় অলি হওয়া যায় ঠিক না বে ঠিক